আমরা ইউজ করব একটা হাইলাইটার নাকি সেটিং স্প্রে কোনটা? মেকআপ হচ্ছে মেয়েদের একটা সবথেকে একটা দারুণ পছন্দের জিনিস, আর যার মধ্যে দিয়ে সত্যি নিজেকে একেবারে বদলে ফেলা যায়। তবে মেকআপে যত রকমের প্রোডাক্টস রয়েছে, আর এই নিয়ে কিন্তু আমাদের মেয়েদের মধ্যে প্রচুর প্রচুর কনফিউশন রয়েছে। এই ধরো, আমি কনসিলারটাকে ব্যবহার করব নাকি গালের মধ্যে থেকে কন্ট্রোলটা করে নেব, তারপরে লুজ পাউডারটাকে ব্যবহার করব নাকি আগে আমাকে কম্প্যাক্টটা দিয়ে নিতে হবে, আবার ওদিকে অনেকে ভাবে মাস্কারাটাকে লাগাবো নাকি কাজলটাকে ব্যবহার করব। আর সব থেকে যেটা বড় প্রবলেম, সেটা হচ্ছে মেকআপের শেষে আমাকে কি আগে হাইলাইটারটা দিয়ে নিতে হবে নাকি আগে সেটিং স্প্রেটা দেবো নাকি সেটিং স্প্রে দিয়ে তারপরে হাইলাইটারটা দেবো। এগুলো নিয়ে প্রচুর 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 কনফিউশন রয়েছে। তাই আমি মনে করলাম, যদি তোমাদের কাছে এমন একটা ভিডিও আনা যায় যেই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপে কোন প্রোডাক্টটা তোমাদের মেকআপে কখন ব্যবহার করতে হবে আর কোন প্রোডাক্টটা কখন ব্যবহার করা যাবে না, প্রত্যেকটা প্রোডাক্টের ব্যবহার যদি খুব সহজভাবে তুলে ধরা যায় তাহলে কেমন হয়? তাহলে শিখে নাও মেকআপের সহজ কয়েকটা স্টেপ, আর মেকআপ সম্পর্কে সম্পূর্ণ ধারণাটাকে করে নাও একেবারে ক্লিয়ার। তবে সবার প্রথমে নতুন হয়ে থাকলে অবশ্যই সাজ ঘরে করে রাখো সাবস্ক্রাইব, কারণ সাজ ঘরে থাকে প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন মেকআপ ভিডিওস আর অনেক অনেক বিউটি টিপস। তো সবার প্রথমে আমাদের মধ্যে যে কনফিউশনটা থাকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান, ময়শ্চারাইজার আগে ব্যবহার করব নাকি প্রাইমার। আমিও যখন ছিলাম মেকআপে একেবারে বিগিনার, অনেক সময় হয়তো আগে আমি প্রাইমার ব্যবহার করতাম, তারপরে ময়শ্চারাইজার, কোনো সময় ময়শ্চারাইজার আগে তারপরে প্রাইমার। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু মেকআপে একেবারে নতুন থাকলে হয়। তো সবার প্রথমে মেকআপের যেটা শুরুতেই আমাদের করতে হয় সেটা ভালো রকমভাবে মুখটাকে পরিষ্কার করে রাখতে হয়। তো সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা ফেস ওয়াশ ইউজ করে এসে মুখটাকে প্রথমে ক্লিন করে নাও। সেটা দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করার পরে সবার প্রথমে দরকার যেটা সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা। ময়শ্চারাইজার যখনই অ্যাপ্লাই করবে খুব বেশি পরিমাণে ময়শ্চারাইজার কিন্তু মুখের মধ্যে নেবে না, সেটা কিন্তু একবারে অয়েলিনেসের সমস্যা মুখের মধ্যে এনে দেবে। তাই জন্য খুব সামান্য অ্যামাউন্টে ময়শ্চারাইজার মুখের মধ্যে ব্যবহার করবে। কিন্তু ময়শ্চারাইজারটা তুমি কীরকম ব্যবহার করবে এটা এখন ভাবছো তো? অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ তোমাকে কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। কোন প্রোডাক্ট তোমরা শীতকালে ব্যবহার করবে, কোন প্রোডাক্ট ব্যবহার করতে পারবে না, সে সম্পর্কিত আমার একটা ভিডিও রয়েছে, আমি স্ক্রিনে তুলে দিচ্ছি, আর এই ভিডিও শেষে সেই ভিডিওটারও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা একবার দেখে নিও। তাহলে যার যেরকম স্কিন টাইপ সে সেরকম অনুযায়ী কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতে পারবে। আর এরপরের স্টেপে আমাদের ব্যবহার করে নিতে হবে একটা প্রাইমার। প্রাইমারটা এই জন্যে আমরা ব্যবহার করবো কারণ এরপরের স্টেপে কিন্তু আমরা ফাউন্ডেশন কিংবা কনসিলার ব্যবহার করবো। তো ফাউন্ডেশনের মধ্যে অনেক কেমিক্যালি জিনিস থাকে, অনেক ক্ষতিকারক জিনিস থাকে, সেগুলো যাতে স্কিনের মধ্যে যাতে না ঢুকতে পারে যে কারণে আমরা কিন্তু এখন প্রাইমারটা ব্যবহার করবো। এবার এক্ষেত্রে যদি কেউ ডাইরেক্ট এখানে ফাউন্ডেশন ব্যবহার করো তাহলে কিন্তু ময়শ্চারাইজারটা তোমার মুখের মধ্যে অবশ্যই একটা লেয়ারিং হিসেবে কাজ করবে না, যে কারণে প্রাইমার অ্যাজ এ লেয়ার হিসেবে, অ্যাজ এ প্রোটেকশান হিসেবে আমাদের স্কিনের মধ্যে দেওয়াটা দরকার। কনফিউশন, ফাউন্ডেশন নাকি কনসিলার কোনটা? এই প্রবলেম সংক্রান্ত সমাধানের জন্য সবার প্রথমে দেখে নাও তোমার স্কিন টাইপ। তোমার স্কিনের মধ্যে যদি কোনো ব্রোনের প্রবলেম, কোনো দাগ, কোনো পিগমেন্টেশন, কোনো কালো দাগ, কোনো ম্যাচে দাগ, এই ধরনের সমস্যা যদি না থেকে থাকে তবে কিন্তু তুমি ডাইরেক্ট ফাউন্ডেশন একটা অ্যাপ্লাই করতে পারো। আর যদি থেকে থাকে তোমাকে কালার কারেক্টার একটা ইউজ করতে হবে। এই ধরনের যখনই তোমার প্রবলেম থাকবে সবার আগে একটা ইউজ করতে হবে কালার কারেক্টার, তারপরে তোমার কনসিলার, তারপরে এক ফাউন্ডেশন। দেখো, আমার স্কিন টাইপের মধ্যে কোনো কিন্তু প্রবলেম নেই, মানে কোনো অরেঞ্জ কালার কারেক্টারের দরকার নেই, অর্থাৎ আমার কোনো ব্ল্যাক প্রবলেম নেই, কোনো ব্রাউন প্রবলেম, কোনোরকম কোনো দাগটা কিছু নেই। তার মানে আমি ডাইরেক্ট কিন্তু চাইলে এখানে ফাউন্ডেশন ইউজ করতে পারবো। তো যাদের মুখের মধ্যে কোনো দাগ ছুক নেই তারা নিশ্চিন্ত মনে ইউজ করো একটা ফাউন্ডেশন। নাম্বার থ্রি, লুজ পাউডার নাকি কম্প্যাক্ট? এটা নিয়ে আমাকে যে কত যে অনেকে 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 যে মেসেজ করে, অনেকে কমেন্ট করে যে দিদি কোনটা ব্যবহার করব, মেকআপের জন্য আমরা লুজ পাউডার ব্যবহার করব নাকি কম্প্যাক্ট ব্যবহার করব। দেখো, লুজ পাউডার এবং কম্প্যাক্ট বারবারই বলেছি এই দুটোর কাজ কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। লুজ পাউডার শুধুমাত্র ব্যবহার করা হয় আমাদের মেকআপটাকে
খুব ভালোভাবে লক করার জন্য, সেট করার জন্য। যদি তুমি একটা অনেকক্ষণের জন্য মেকআপ করতে চাও, লাইক তোমরা অনেকেই আছো যারা মেকআপটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে বেছে নিচ্ছ, ব্রাইডাল মেকআপ করাচ্ছ, তবে সেক্ষেত্রে তোমাদের সাজেস্ট করবো তোমরা লুজ পাউডার এবং কম্প্যাক্ট দুটো জিনিসকে নিজেদের সাথে সবসময়ের জন্য রাখবে। আর কেউ যদি শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করতে চাইছো, তুমি জাস্ট এক দু ঘন্টার জন্য কি তিন ঘন্টার জন্য কোথাও মেকআপ করে বাইরে যাও, তাহলে তোমার লুজ পাউডার ব্যবহার করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে তুমি হাতের কাছে যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার রাখলেই কিন্তু তোমার চলবে। তবে যে ক্ষেত্রে আমি তোমাদের বললাম, খুব ভালোভাবে যদি মেকআপকে সেট করতে চাও, লক করতে চাও, অনেকক্ষণের জন্য লং স্টে করতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা লুজ পাউডার তোমরা কিনে রাখবে। বিভিন্ন রিজনেবল প্রাইসের লুজ পাউডার রয়েছে। আর যদি নিজের জন্যই মেকআপ করবে, মানে বেশিক্ষণ তুমি মেকআপ রাখবে না মুখের মধ্যে, তাহলে তুমি কম্প্যাক্ট ইউজ করতে পারো। কম্প্যাক্টের কাজ হচ্ছে মেকআপের মধ্যে একটা দারুণ রকমের ফিনিশিং এনে দেওয়া, মানে খুব সুন্দর একটা ম্যাট লুক এনে দেওয়া, এক কথায় একটা ভালো ফিনিশ এনে দেওয়া। কন্ট্রোল ব্যবহার করবো নাকি আগে ব্লাশারটা লাগিয়ে নেবো, কোনটা? এই দুটো জিনিসের মধ্যে সবার প্রথমে ব্যবহার করে নিতে হবে কন্ট্রোল। কন্ট্রোল হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে মুখের কিন্তু খুব সুন্দরভাবে একটা শেপ আনা যায়। আর সেই শেপটা আনার পরে কিন্তু তোমাকে ব্লাশারেতে তুমি গেলে সব থেকে বেশি ভালো হয়। অনেকে আগে ব্লাশার ব্যবহার করে নেয়, কিন্তু কন্ট্রোল ব্যবহার করলে মুখটা একটু অন্যরকম হয়ে যায়। তাহলে ব্লাশারের পয়েন্টগুলো কোথায় কোথায় তুমি লাগালে ব্লাশারটা তোমাকে ভালো লাগবে, কোনোদিন হেভি মেকআপ হয়ে গেলে ব্লাশারটা একটু লাইট করতে হয়, অনেক ব্যাপার থাকে মেয়েদের মেকআপের ক্ষেত্রে। তো আস্তে আস্তে তোমরা যত আমার এই ভিডিওগুলো দেখতে থাকবে, তোমাদেরও মেকআপ সম্পর্কে অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমরা বুঝতে পারবে যে ঠিক কোন মেকআপে তোমাকে ব্লাশার ডিপ করে লাগাতে হবে, কোন মেকআপে লাইট করে লাগাতে হবে। তো সবার প্রথমে আমি এখন করে নিচ্ছি একটা কন্ট্রোলিং। দুটো জিনিসই হচ্ছে একবারে চোখের ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু সবার আগে যেটা বলে দিই, তোমার আইব্রো যদি না করা থাকে, আইব্রো করার তো অবশ্যই প্রয়োজন হয় মেকআপ করলে, তো সবার প্রথমে আইব্রোটাকে করে নিতে হবে। কারণ আইব্রোর উপর ডিপেন্ড করবে তুমি কী ধরনের আই মেকআপ করবে। তো ফার্স্টেই ভালোভাবে আইব্রোটাকে ড্র করে নাও, তারপরে হালকা করে একটু আইশ্যাডো লাগিয়ে নাও, দেন আমাদের অ্যাপ্লাই করতে হবে একটা ফার্স্টে কাজল, দেন মাস্কারা। তুমি যদি আগে মাস্কারা ব্যবহার করো না, তারপরে যদি কাজল ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওপর দিকে তুমি যদি হালকা করে কাজল টানো কি লাইনার টানো, পাতাটা এতটাই কড়া হয়ে যায় যে তারপরে কিন্তু ওপর দিকে আর কিচ্ছু করা যায় না। তাই জন্য সবার প্রথমে আগে কাজল, তারপরে আমাদের ইউজ করতে হবে একটা মাস্কারা। তো দেখো, আগে আমি সবার প্রথমে আইব্রোটাকে করে নিচ্ছি, তারপরে একটা একটা করে স্টেপ করে নিচ্ছি। এরপরের স্টেপে ইউজ করবো একটা লিপস্টিক। তো লিপস্টিক ব্যবহারে সবার প্রথমে ইউজ করে নিতে হবে আমাদের একটা লিপ লাইনার, কারণ লিপ লাইনার ছাড়া লিপস্টিক পরলে কিন্তু লিপস্টিক এদিক ওদিক বাইরে বেরিয়ে যায়। এবারে আমরা চলে এসেছি মেকআপের একেবারে শেষ ধাপে, আর এই স্টেপটা হচ্ছে এখন আমরা ইউজ করব একটা হাইলাইটার নাকি সেটিং স্প্রে, কোনটা? দেখো, তোমার যেটা ইচ্ছা তুমি কিন্তু সেটা আগে ইউজ করতে পারো। কিন্তু সবার প্রথমে বলি, তোমার মেকআপের তোমার ফিনিশটা কীরকম চাই? যদি তোমার মেকআপের ফিনিশ ন্যাচারাল চাই, তাহলে তুমি হাইলাইটার ইউজ করে তারপরে সেটিং স্প্রে ইউজ করতে পারো, সেটাতে হাইলাইটার ব্লাশ অন সব কিছু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর তাছাড়া তুমি যদি একটু ওপর থেকে আর একটু এক্সট্রা একটা গ্লো চাও, তাহলে তুমি সেটিং স্প্রে ইউজ করে তারপরে কিন্তু হাইলাইটার ইউজ করতে পারো। তার মানে বোঝাই যাচ্ছে যে এই স্টেপটা একেবারেই তোমার ইচ্ছে মতো তুমি করতে পারো আর তোমার রুচি মতো তুমি করতে পারো। তো আমি যেটা করে থাকি সেটা আগে তোমাদের দেখাই। আমি আজকে ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, আর আমার হাইলাইটারের শেড হচ্ছে ব্লুসুম গ্লো। তো আমি যেটা করি সেটা হচ্ছে, আমি একটু পরিমাণে হাইলাইটার আগে আমি ইউজ করিনি, মানে প্রচণ্ড সামান্য পরিমাণে, আর এরপরে আমি ইউজ করবো একটা সেটিং স্প্রে। তো এর
এরপরের স্টেপে আমি ইউজ করছি একটা সেটিং স্প্রে আর আজকে আমি ইউজ করছি NYX এর ম্যাট সেটিং স্প্রে সেটিং স্প্রে ইউজ করার নিয়ম রয়েছে মুখ থেকে মোটামুটি এক হাত ডিসটেন্স মেইনটেইন করে তারপর সেটিং স্প্রে ইউজ করা উচিত একেবারেই কাছ থেকে নয় তাতে কিন্তু মেকআপ তোমার অনেক বেশি পরিমাণে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো যে কারণে একটা ডিসটেন্স মেইনটেইন করে সেটিং স্প্রে ইউজ করো আর তার থেকেও বড় কথা সেটিং স্প্রে ইউজ করার পরে একেবারেই কথা বলা যাবে না তো আমি যা কথা বলার আগে বলে নিচ্ছি একেবারেই তারপরে বলবো না তাহলে ফেশিয়াল এক্সপ্রেশনের কারণে কি হয় আমাদের মেকআপের মধ্যে একটা ক্র্যাক চলে আসে তখন তুমি ভাবো আমি মেকআপ করছি আমার মেকআপ ফেটে যাচ্ছে কারণটা হচ্ছে এটাই তুমি সেটিং স্প্রে ইউজ করে কথা বলতে শুরু করো আর সেটিং স্প্রে ইউজ করার পরে ফ্যানের তলায় হয় বসে থেকো কিছুক্ষণ বসে থেকে ওয়েট করে তারপরে কিন্তু উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের যেতে হবে সবকটা কথা বলা হয়ে গেছে এবার আমি সেটিং স্প্রেটা ইউজ করে ফেলছি আজকে ভিডিও দেখে আশা করছি তোমাদের অনেক কিছু সমস্যার সমাধান হয়ে গেছে মেকআপের কোন প্রোডাক্ট এখন কখন ব্যবহার করা যাবে নিশ্চয়ই এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়ে গেছে তাহলে এইরকমভাবে খুব সহজ পদ্ধতিতে সহজ কয়েকটা স্টেপ ফলো করে নাও সুন্দরভাবে আমার মতোই ঠিক ফ্ললেস একটা মেকআপ আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে পার্টিকুলারলি এই ভিডিওটাতে করে দাও একটা লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব না করে কোথাও যেতে দেব না সবাই খুব ভালো থাকো দেখতে থাকো সাজ ঘর পাশাপাশি রয়েছে আমার সেকেন্ড ব্লগ চ্যানেল মানে আটা উইথ অন্তরা সেটাকেও একবার হলেও করে রাখো সাবস্ক্রাইব নতুন ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা